প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত। আশা করি ভালো আছো তোমরা সবাই। স্কুলের গণ্ডি পেরিয়ে আজ তোমরা কলেজে। কলেজ জীবনের হিসাব বিজ্ঞানের আজ তোমাদের প্রথম ক্লাস। আমরা যেহেতু নতুন ক্লাস, নতুন একটি বিষয় শিখব। 9-10 আমরা 2 বছর হিসাব বিজ্ঞান শিখেছি, ওইখানে এই অধ্যায়টি ছিল না। যেহেতু প্রথম ক্লাস, আমরা নতুন একটি বিষয় শিখব। তোমাদের এই ক্লাসটি ভালো লাগার জন্য আমি ক্লাসটি এমন ভাবে নেব, যদি কেউ কমার্সের স্টুডেন্ট না হয়ে থাকে সেও যাতে আজকে ক্লাসটি বুঝতে পারে। আমাদের আজকের পড়ার বিষয় প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। তোমাদের প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় এই অধ্যায় আছে, আমি এই জন্য প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আগে শুরু করলাম। অধ্যায়ের নাম ব্যাংক সমন্বয় বিবরণী। এই অঙ্কটির নাম ব্যাংক সমন্বয় বিবরণী। তোমাদের কাছে এই অঙ্কটি নতুন। এই অঙ্কটি করতে গেলে তোমাকে আজ আমার প্রথম 10 মিনিট আলোচনা শুনতে হবে। আমার 10 মিনিট আলোচনা শোনার পর তখন তুমি এই অঙ্ক সম্পর্কে ধারণা পাবে এবং এই অঙ্কের কাজ কি, কিভাবে এই অঙ্কটি করে তুমি সবই বুঝে যাবে। তাহলে আমি ব্যাংক সমন্বয় বিবরণী বোঝানোর জন্য আমি সহজভাবে কিছু ঠিক বাস্তবের সাথে মিল রেখে কিছু আলোচনা করি। প্রত্যেকটি ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ব্যাংক হিসাব রাখে, প্রত্যেকটি প্রতিষ্ঠানই ব্যাংকে হিসাব রাখে। একটু একটু অর্ধেক 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 ঠিক আছে, আরেকটু 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 খোলো, একটু খোলো, আরেকটু খোলো, ঠিক আছে। এখন দেখা যায়, দেখা যায় এখানে 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 দেখা যায় এখানে। প্রত্যেকটি প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব রাখে। এখন ব্যাংকে হিসাব রাখে প্রতিষ্ঠান, ব্যাংকের হিসাবটি যেই বইতে রাখে তার নাম নগদান বই। যারা কমার্সের ছাত্র ছিল তারা নগদান বইয়ের নাম শুনেছ, নিজেরা হয়তো করেছো বা করো না, কিন্তু নগদান বই একটি বইয়ের নাম, যেই বইতে প্রতিষ্ঠান তার নগদ টাকা এবং ব্যাংকের টাকা জমা টাকার হিসাব রাখে। তাহলে আমি আবারও বলি, প্রতিষ্ঠান তার ব্যাংকের যে হিসাব রাখে, ওখানে টাকা জমা দেয়, টাকা উত্তোলন করে, এই হিসাবটি কোন বইতে সংরক্ষণ করে? নগদান বইতে। এটা আমরা কমার্সে না পড়লেও জানি যে আমরা ব্যাংকে টাকা জমা রাখলে এর জন্য তোমার একটি হিসাব থাকতে পারে। আর ব্যবসা প্রতিষ্ঠানে তো অবশ্যই আছে, ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যাংকে জমা টাকা এবং টাকা উত্তোলন যে করে এই হিসাবটি রাখে কোন বইতে? নগদান বইতে। তাহলে এটা 3 বার মনে মনে বল এবং মুখস্থ করে বল, কারণ বারবার এই প্রশ্নটি আসবে যে ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যাংকের টাকা কোথায় রাখে, ব্যাংকের টাকা যে জমা রাখে এটা কোন বইতে হিসাব রাখে? নগদান বইতে। এখন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকে টাকা জমা রাখে যে, ব্যাংকও তো এই টাকার হিসাব রাখে। ব্যাংকে যারা টাকা জমা রাখে প্রত্যেকটি আমানতকারীর হিসাব ব্যাংক সংরক্ষণ করে। ব্যাংক যেইখানে হিসাব রাখে তার নাম ব্যাংক বিবরণী। তাহলে প্রতিষ্ঠান যখন টাকা ব্যাংকে জমা দেয় অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে, প্রতিষ্ঠান যেভাবে হিসাব রাখে ঠিক ব্যাংকও হিসাব রাখে। প্রতিষ্ঠান হিসাব রাখে কোন বইতে? নগদান বইতে। আমি মনে রাখার সুবিধার্থে বোর্ডে লিখে দিলাম, তোমরা তুলে নিতে পারো। প্রতিষ্ঠান ব্যাংক জমার হিসাব রাখে কোন বইতে? নগদান বইতে। ব্যাংক হিসাব রাখে ব্যাংক বিবরণীতে। তাহলে কোনো প্রতিষ্ঠান যখন ব্যাংকে টাকা জমা দেয় তখন নগদান বইতে সে ব্যাংক জমার পরিমাণ বাড়ায়। আর ব্যাংক কি করে? সে তার ব্যাংক বিবরণীতে এই জমা টাকার পরিমাণ বাড়ায়। তাহলে আমরা দুটি বইয়ের নাম জানলাম, যে নগদান বই আর ব্যাংকের পক্ষে হিসাব রাখে তার নাম কি? ব্যাংক বিবরণী।
এবার আমরা এই বইগুলো নিয়ে এতক্ষণ কেন আলোচনা করলাম, আমরা এবার সেই প্রসঙ্গে আসি। একটি নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠান যদি হিসাব করে যে তার ব্যাংক জমার পরিমাণ কত, ঠিক ওই তারিখেই ব্যাংকও যদি হিসাব করে যে এই আমানতকারীর মানে যে টাকা ব্যাংকে জমা রাখে তার নাম আমানতকারী বা আমরা গ্রাহক বলি, ব্যাংকও যদি যেমন আমরা সব বুঝার সুবিধা থেকে নাম ধরি, যেমন করিম ট্রেডার্স একটি প্রতিষ্ঠান, করিম ট্রেডার্স যদি ডিসেম্বরের 31 তারিখে তার ব্যাংকে কত টাকা জমা সেটা জানতে চায় নগদান বইতে, যেই উত্তর আসবে ব্যাংক যে হিসাব রাখে ব্যাংক বিবরণীতে ওই ডিসেম্বরের 31 তারিখে একই পরিমাণ টাকা হিসাবে আসার কথা। যদি করিম ট্রেডার্স ব্যাংকে হিসাব করে দেখলো যে তার নগদান বইতে ব্যাংক জমার পরিমাণ 1 লক্ষ টাকা, ঠিক ওই তারিখে যদি ব্যাংক হিসাব করে ব্যাংক বিবরণীতে করিম ট্রেডার্সের 1 লক্ষ টাকা জমা থাকার কথা, তাই তো? তাহলে আমরা সাধারণভাবে বুঝে নিতে পারি যে ব্যাংকের জমাটা দুই জনিত সংগ্রহ মানে লিপিবদ্ধ করে, ব্যাংকও লিপিবদ্ধ করে প্রতিষ্ঠানও লিপিবদ্ধ করে, তাহলে দুইজনের হিসাব এক সমান হওয়ার কথা, তাই না? কিন্তু বাস্তবে একটি নির্দিষ্ট তারিখে হিসাবের যোগফল নগদান বইয়ের যোগফলের সাথে ব্যাংক বিবরণীর যোগফল এক সমান নাও হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমরা লেনদেন করলে তো অবশ্যই দুই জায়গায় লিপিবদ্ধ করা হয়, তাহলে যোগফল এক সমান হবে না কেন, ব্যালেন্স এক সমান হবে না কেন? এই আমাদের এই অধ্যায়ের কাজ হলো ব্যালেন্স যে সমান হয় না ওই দুই ব্যালেন্সকে এক সমান করা। এখন কি কারণে ব্যালেন্স সমান হয় না আমি দুই একটি উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে। করিম ট্রেডার্সের 1 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, ডিসেম্বরের 25 তারিখে করিম ট্রেডার্স আসলাম ট্রেডার্সকে 20,000 টাকার একটি চেক প্রদান করলো। চেক প্রদান করার সঙ্গে সঙ্গে কিন্তু করিম ট্রেডার্স কি করছে, তার নগদান বইতে ব্যাংকের 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা মাইনাস করে দিছে, যে আমার 1 লক্ষ টাকা জমা ছিল 20,000 টাকা চেক দিয়ে দিছি, এখন আমার ব্যাংকে জমা আছে 80,000 টাকা। তাহলে করিম ট্রেডার্স কাকে চেক প্রদান করলো, আসলাম ট্রেডার্সকে, আসলাম ট্রেডার্স চেক নিয়ে গেল। এখন একটি চেক ইস্যু করার পর ওই চেকটি যেই তারিখ ইস্যু করে ওই তারিখ থেকে 6 মাস পর্যন্ত মেয়াদ থাকে, আসলাম ট্রেডার্স 6 মাসের মধ্যে টাকাটি তুলতে পারবে। এখন করিম ট্রেডার্স চেক প্রদান করছে ডিসেম্বরের 25 তারিখ, হিসাব করতেছে ডিসেম্বরের 31 তারিখ, আসলাম ট্রেডার্স চেক নিয়ে গেছে করিম ট্রেডার্সের কাছে, কিন্তু সে এই চেক নিয়ে ব্যাংক থেকে টাকা উঠায় নেয় নাই, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেনি। এখন এই অবস্থায় ডিসেম্বরের 31 তারিখে যদি করিম ট্রেডার্স তার ব্যাংক জমা হিসাব নগদান বইতে করে, তার হিসাবে আসবে কত, ব্যাংকে জমা আছে 80,000 টাকা, কারণ সে তো চেক দেওয়ার সময় 20,000 টাকা তার ব্যাংক থেকে মাইনাস করে দিচ্ছে। আমরা জানি যে চেক আদান প্রদানের সময় টাকা লিপিবদ্ধ করা হয়, কিন্তু ব্যাংক হিসাব কিন্তু ব্যাংক বিবরণীতে ওই 20,000 টাকা মাইনাস করবে না, কারণ যে চেক গ্রহণ করছে সে কিন্তু এই চেক নিয়ে এখনো ব্যাংকে হাজির হয় নাই, মানে চেকটি ব্যাংক উপস্থাপন করে নাই। এই অবস্থায় যদি হিসাব করি তাহলে ব্যাংকের জমা নগদান বইতে দেখাবে 80,000, আর ব্যাংকের জমা ব্যাংক বিবরণীতে দেখাবে কত, 1 লক্ষ টাকা। ঠিক একই রকম আরো একটি আমি উদাহরণ দেই, ব্যাংকে টাকা জমা রাখলে নির্দিষ্ট সময় পর পর ব্যাংক চার্জ কাটে, সাধারণত 6 মাস পর পর একবার ব্যাংক চার্জ কাটে। এই ব্যাংক চার্জ কিন্তু আমানতকারীর ব্যাংকে যেই টাকা জমা আছে ওই টাকা থেকে কেটে নেওয়া হয়, আমানতকারী কে বলবেন আপনি নগদ টাকা জমা দিয়ে যান ব্যাংক চার্জের জন্য। এখন মনে করো ডিসেম্বরের 31 তারিখে প্রতিষ্ঠানের 1 লক্ষ টাকা ব্যাংকে জমা ছিল, ওইখান থেকে 1,000 টাকা ব্যাংক চার্জ কেটে নিছে, কিন্তু ওই হিসাবটি মানে ওই লেনদেনটি এখন আমানতকারী জানে না, আমানতকারী এখনও ওই তথ্য তার নগদান বইতে লিপিবদ্ধ করে নাই। এই অবস্থায় যদি আমরা দুই বই হিসাব কর একই তারিখে ডিসেম্বরের 31 তারিখে ব্যাংক হিসাবের ব্যাংকের ব্যাংক বিবরণীতে করিম ট্রেডার্সের জমা দেখাবে কত, 99,000 টাকা, কারণ 1,000 টাকা ব্যাংক চার্জ বিয়োগ করা হয়েছে। ঠিক একই তারিখে প্রতিষ্ঠানের ব্যাংক জমা সে নগদান বইতে দেখবে কত, 1 লক্ষ টাকা, কারণ 1,000 টাকা দিয়ে তার ব্যাংক চার্জ কেটে গেছে, এটা সে এখনো তার নগদান বইতে লিপিবদ্ধ করে নাই। তাহলে এই কারণটির জন্য নগদান বই এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স এক সমান হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন কারণ রয়েছে যেগুলোর কারণে নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স এক না হতে পারে। এবার আমরা আসি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কটি কেন করব, কাজ কি? ব্যাংক সমন্বয় বিবরণীর নাম শুনে তোমাদের মনে হতে পারে যে আমরা ব্যাংকের
লেনদেন এখানে লিপিবদ্ধ করবো? আসলে না, আমরা তো ব্যাংকের লেনদেন লিপিবদ্ধ করি নগদান বইতে। আমাদের ব্যাংক সমন্বয় বিবরণের কাজ হলো একটি নির্দিষ্ট তারিখে দুই বইয়ের ব্যালেন্স এক হবে না। এক না হওয়ার কিছু কারণ দেয়া থাকবে, আমি দুইটা উদাহরণ দিলাম। এরকম তোমার পরীক্ষার খাতায় পরীক্ষার প্রশ্নে চার পাঁচটি কারণ দেয়া থাকবে যে এই কারণগুলোর কারণে নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স এক হয় নাই, মিলে নাই। তোমার কাজ হলো ওই কারণগুলো নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করে ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সমান করা। আবার বলি, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ কি? ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ হলো নগদান বইয়ের ব্যালেন্স এবং ব্যাংক বিবরণীর ব্যালেন্স যেই কারণে এক হয় নাই, এই গড় মিলের কিছু কারণ দেয়া থাকবে, ওই কারণগুলো নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করে আমরা নগদান বইয়ের ব্যালেন্সকে ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সমান করব। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো যে প্রতিষ্ঠান হিসাব রাখে নগদান বইতে, তাহলে প্রতিষ্ঠান কিন্তু ব্যাংকের ব্যাংক বিবরণীতে লিখতে পারবে না, শুধু ব্যাংক বিবরণী সে ব্যাংকের কাছ থেকে নিতে পারবে, তার হিসাবটা সে দেখতে পারবে এই শিটের মাধ্যমে, সে হিসাব দেখতে পারবে, কিন্তু ব্যাংক বিবরণী সংরক্ষণ করে কে? ব্যাংক। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে থাকে প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠান কিন্তু ব্যাংক বিবরণীতে লিখতে পারবে না, সে কি করবে? লিখবে কোথায়? নগদান বইতে। এখন আমাদের কাজ হলো যে গরমিলের কারণগুলো দেয়া থাকবে এই গরমিলের কারণগুলো নগদান বইয়ের ব্যালেন্সের সাথে, মানে নগদান বইয়ের ব্যাংকের জমা যে টাকা দেয়া থাকবে ওই টাকার সাথে গরমিলের কারণগুলো যোগ বিয়োগ করে আমরা দেখবো যে ব্যাংক সমন্বয় বিবরণীতে যে ব্যালেন্স দিছে ওইটা ঠিক আছে কিনা, তার সমান হয়েছে কি না। এবার আমরা সেই ব্যাংক সমন্বয় কিভাবে বিবরণী কিভাবে প্রস্তুত করে, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতির তিনটি, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি তিনটি, একক জেয়ার বা সনাতন পদ্ধতি। সাধারণত তোমাদের পরীক্ষায় একক জেয়ার বা সনাতন পদ্ধতির অঙ্কগুলোই আসে, উভয়জেয়ার খুব কম কিন্তু আসে, খুবই অল্প পরিমাণ উভয়জেয়ারও বোর্ড পরীক্ষার প্রশ্নে আসে। সংশোধিত নগদান বই পদ্ধতি সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণীতে আসে না, তবে আমরা জানার সুবিধার্থে জেনে রাখলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার পদ্ধতি তিনটি, একক জেয়ার, উভয় জেয়ার, সংশোধিত নগদান বই পদ্ধতি। তাহলে আমরা আজ শিখব একক জেয়ার পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে, একটি শিখলে উভয় জেয়ারও করা যাবে, আর সংশোধিত নগদান বই পদ্ধতি পরীক্ষা একক কোনো আসে না, ওইটা আমরা একটু জেনে রাখবে এমনিতেই। এবার আমরা দেখবো একক জেয়ার পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার শখ কিভাবে তৈরি করে।
দাগ টানার সময় একটু হালকা হয়ে যায়। দেখি ব্যাংক সমন্বয় বিবরণী সক বিবরণ টাকা টাকা খুবই সহজ সক। এবার তোমার অঙ্কটি করার সময় তোমাকে অবশ্যই নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেয়া থাকবে। নগদান বই অনুযায়ী ব্যাংকে কত টাকা জমা আছে ওই জমা টাকা আমরা এখানে বসাবো। এই একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় আমাদের অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, আমরা শুধু নগদান বইয়ের ব্যালেন্সকে, এটা যদিও ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কল্পনা করব, এই টাকাটা আমাদের কোন বই থেকে নিয়ে আসছি, নগদান বই থেকে নিয়ে আসছি, নগদান বইয়ে হিসাব করে দেখছি ব্যাংকে এই পরিমাণ টাকা জমা ছিল, যদিও অঙ্কটি ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আমরা কল্পনা করব যে আমরা নগদান বইটিকে ব্যাংকের জমা ব্যাংক বিবরণী সমান করব, নগদান বইয়ের ব্যালেন্সকে ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সমান করব। তাহলে এটা যদিও ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কল্পনা করবো এটা কি আমাদের নগদান বই, যদিও ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু অঙ্ক করা বোঝার সুবিধার্থে আমরা এটাকে মনে মনে কল্পনা করবো আমাদের নগদান বই। কারণ নগদান বইতে হিসাব যা করার করে ফেলছে এখন ওই ব্যালেন্সটাকেই যোগ বিয়োগ করে আমরা ঠিক করব। তাহলে এটা কল্পনা করবো কি আমরা কার সাথে যোগ বিয়োগ করবো, সব নগদান বইয়ের ব্যালেন্সের সাথে। তাহলে এটা আমরা কল্পনা করবো আমাদের কোন বই, নগদান বই। নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা যে পরিমাণ টাকা দেওয়া আছে আমরা আগে বসাবো। এরপর যে গরমিলের কারণগুলো দেওয়া আছে এই গরমিলের কারণগুলো এই টাকার সাথে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে। এবার এই অঙ্ক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কি কি কারণ থাকলে যোগ হয় এবং কি কি কারণ থাকলে বিয়োগ হয় এই কারণগুলো আমরা এখন ব্যাখ্যা করব। মনোযোগ সহকারে যদি কেউ এখন এই কোন কারণগুলো যোগ আর কোন কারণগুলো বিয়োগ হয় এটা আমার ব্যাখ্যা যদি একটু বুঝে নাও তাহলে অঙ্কটা আজকের বুঝার মাধ্যমে তোমার 80% সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি কি কারণে যোগ হয় কি কারণে বিয়োগ তুমি না বুঝে শুধু মুখস্থ করলে মনে রাখা খুবই কষ্টের ব্যাপার। আমি প্রত্যেকটা কারণ এখন বোর্ডে লিখবো এবং কি কারণে যোগ হয় কি কারণে বিয়োগ হয় এটা ব্যাখ্যা করব। আমরা প্রথমে যে কারণগুলো যোগ হয় ওই কারণগুলো এখন ব্যাখ্যা করব। যোগ সবচেয়ে বেশি যে কারণটি যোগের করে দেয়া থাকে
পরিশোধের জন্য পাওনাদারকে চেক বা বিল প্রদান করা হয়েছে, কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি। পাওনাদারের টাকা পাওনা ছিল, তাকে চেক দেওয়া যেতে পারে অথবা তাকে কোনো বিল প্রদান করা হয়েছে, কিন্তু পাওনাদার ওই চেকটি ব্যাংক উপস্থাপন করেনি। যখন পাওনাদারকে চেক দেয়া হয় তখন কিন্তু নগদান বইতে টাকার পরিমাণ মনে করা হয়, ব্যাংক থেকে টাকা কম থাকে, কাউকে চেক দিলে নগদান বইতে ব্যাংকের টাকা থেকে বিয়োগ করা হয়, তাহলে ব্যাংকের টাকা কমে গেছে নগদান বইতে। তো ওই পাওনাদার যদি ওই চেকটি নিয়ে বা ওই বিলটি নিয়ে ব্যাংকে উপস্থাপন না করে, হিসাব যেই তারিখে আমরা করতেছি ওই তারিখ পর্যন্ত যদি ব্যাংকে সে উপস্থাপন না করে, তাহলে কিন্তু ব্যাংকে ওই পরিমাণ টাকা কমে নাই। এখন আমার কাজ হলো এই নগদান বইয়ের ব্যালেন্সকে ব্যাংকের সমান করা। আমার কাজ কি এই নগদান বইয়ের ব্যালেন্সকে ব্যাংকের সমান করা। আমরা কিন্তু এটা ভুল সংশোধন করতেছি না। যদি আমরা ভাবি যে চেক পরিশোধ ইস্যু করছি সে একসময় ব্যাংক থেকে তুলে নিবে, তখন তো সমান হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ হলো যেই তারিখের ব্যাংক সমন্বয় বিবরণী ওই তারিখে নগদান বইয়ের ব্যালেন্সকে ব্যাংকের সমান করা। তাহলে আমরা যদি মনে করলাম এই প্রতিষ্ঠানের ব্যাংকে জমা ছিল 1 লক্ষ টাকা, সে 20,000 টাকা চেক ইস্যু করছে, মানে চেক কাউকে দেওয়া হয়েছে, তাহলে এখন তার নগদান বইয়ের ব্যালেন্স থাকে 80,000 টাকা। সে যদি চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে না নেয়, তাহলে ব্যাংকে টাকা আছে কত? 1 লক্ষ টাকা। এখন আমার কাজ হলো এই টাকাটাকে ব্যাংকের সমান করা। তাহলে ব্যাংকের সমান করতে হলে ওই 20,000 টাকা আবার এই টাকার সাথে যোগ করলে ব্যাংকের সমান হয়ে যাবে। তাহলে চেক কাউকে ইস্যু করলে যদি সে ওই চেক ব্যাংক থেকে তুলে না নেয়, ওই লেনদেনটি আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বইয়ের ব্যালেন্স সাথে যোগ হবে। এবার 2 নম্বর কারণ, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি, কারো কাছ থেকে টাকা পাওনা গেলে তাকে দেনাদার বলে, সে যদি ওই টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়ে দেয় তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। ওই লেনদেনটি যদি নগদান বইতে লেখা না হয় তাহলে নগদান বইতে ব্যাংকে জমার পরিমাণ এখনো বাড়েনি। এখন আমার কাজ কি ব্যাংকের সাথে নগদান বইয়ের ব্যালেন্সকে মিল করা। তাহলে ব্যাংকে যে পরিমাণ টাকা জমা হয়েছে ওই পরিমাণ টাকা এখন আমাকে কি করতে হবে, নগদান বইয়ের ব্যালেন্সের সাথে যোগ করে দিতে হবে, তাহলে এই লেনদেনটি যোগের ঘরে বসবে। দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় ওই পরিমাণ টাকা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় কি করবো, আমরা যোগ করব। ব্যাংক কর্তৃক সুদ, লভ্যাংশ, বিল ইত্যাদি আদায় যা নগদান বইতে লেখা হয়নি, ব্যাংকে কিন্তু শুধু নগদ টাকায় লেনদেন করা যায় তা না, প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক অনেক কাজ সম্পাদন করে থাকে।
যেমন যে কোনো সুদ, লভ্যাংশ, যে কোনো ধরনের বিল প্রতিষ্ঠান কিন্তু ব্যাংকের মাধ্যমে আদায় করে। এই ধরনের কোনো ঘটনা যদি ব্যাংকে ঘটে, মানে ব্যাংক তোমার প্রতিষ্ঠানের পক্ষ হয়ে তোমার আদেশ দেওয়া আছে, কোনো বিল আদায় করে নিছে, কোনো সুদ বা লভ্যাংশ ব্যাংকে জমা হয়েছে, তো ওই লেনদেনটি এখনো তোমার নগদানুগতি লিপিবদ্ধ করা হয়নি, তাহলে এই অবস্থায় ব্যাংকের ব্যালেন্স বেশি দেখাবে, নগদানুগতির ব্যালেন্স কম দেখাবে। তোমার কাজ হলো কি, ব্যাংকের ব্যালেন্সকে নগদানুগতির ব্যালেন্সকে ব্যাংকের সমান করা। তাহলে এই ব্যালেন্সটা কি নগদানুগতির ব্যালেন্স, তাহলে যে পরিমাণ টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে ওই পরিমাণ টাকা নগদানুগতির ব্যালেন্সের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম, ব্যাংক তোমার প্রতিষ্ঠানের পক্ষে যাই আদায় করুক, ওই লেনদেনটি দেয়া থাকলে আমাদের এই অঙ্ক করার সময় কি করতে হবে, যোগ করতে হবে। এই যোগ বিয়োগের আরো অনেক কারণ আছে, কিন্তু মূল যে চারটি কারণ, আমি চারটি যোগের এবং চারটি বিয়োগের কারণ যদি আমি তোমাদেরকে বুঝাতে পারি, তাহলে অঙ্ক করার সময় বাকি যে কারণগুলো আছে ওই চারটা পারলে বাকিগুলো আমি নিতেই পারা যায়। তাহলে এখানে তিনটি আছে, আমি আরো একটি যোগের কারণ উল্লেখ করব। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা নগদানুগতিতে লেখা হয়নি, আমরা জানি ব্যাংকে টাকা জমা থাকলে নির্দিষ্ট সময় পর পর এখান থেকে মুনাফা বা সুদ পাওয়া যায়। আমরা যে পরিমাণ টাকা ব্যাংক সুদ মঞ্জুর করবে ওই টাকা কিন্তু নগদে প্রদান করে দেয় না, তোমার নির্দিষ্ট সময় পর পর ব্যাংকে জমা হয়, তারপর গ্রাহক ইচ্ছা করলে টাকাটা তুলে নিতে পারে। আগে কি ব্যাংকে জমা হবে, তারপর গ্রাহক ইচ্ছা করলে ওই টাকা তুলে নিতে পারে। এখন ব্যাংক সুদ মঞ্জুর করছে কিন্তু নগদান বইতে এখনো লেখা হয়নি, তাহলে এই ঘটনার কারণে আমরা একটা নির্দিষ্ট দিন হিসাব করার সময় যে পরিমাণ টাকা সুদ মঞ্জুর করছে ওই পরিমাণ টাকা তোমার ব্যাংক বিবরণীতে বেশি দেখাবে আর নগদান বইতে কম দেখাবে। এখন নগদান বইকে ব্যাংকের সমান করতে চাইলে এই পরিমাণ টাকা নগদান বইতে কি করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। এজন্য এই লেনদেনটি দেয়া থাকলো আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে যোগের ঘরে বসবে। আজ আমরা শুধু যোগ কি কি হয় এগুলি আলোচনা করলাম, আমরা পরবর্তী ক্লাসে ঠিক একই রকম চারটি কারণ বিয়োগের আলোচনা করব। এই চারটি কি কি কারণে যোগ হয় আর চারটি কি কি কারণে বিয়োগ হয় এইটুকু মনে রাখতে পারলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সমাধান করতে পারবো। আজ যেহেতু সময় নাই এই জন্য বিয়োগের কারণগুলো আলোচনা করলাম না, তারপরও যদি কেউ বুঝতে না পারো যে কোনো সময় মোবাইল করে আমার কাছ থেকে জেনে নিতে পারো, অথবা সরাসরি দেখা করেও আমার কাছ থেকে এগুলো বুঝে নিতে পারবে। এই নাম্বারে কল করলে যদি এই চারটা বুঝার বা আমি প্রাথমিক যে আলোচনা করছি ওইখানে বুঝার কোনো সমস্যা থাকলে আমি সমাধান দিয়ে দেব। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আতিক স্যার।